দু চোখ বুঝলেই ফিরে ফিরে আসছে মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সেই ভয়ঙ্কর স্মৃতি। অ্যাক্সিডেন্টের পর থেকে বেহুশ ছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির দুর্ঘটনায় মালগাড়ির সহকারী চালক। তবে এবার জ্ঞান ফিরতেই তার প্রশ্ন, ড্রাইভার সাহেব ক্যাসে হয়? হাসপাতালে জ্ঞান ফিরতে প্রথম এই প্রশ্নটাই করেছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মালগাড়ির সহচালক মনু কুমার। তবে যখন তাকে জানানো হয় চালক অনিল কুমারের মৃত্যু হয়েছে, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলে। তবে এবার কি বেরোবে আসল সত্য, এই প্রশ্নটা উঠছে। এই দুর্ঘটনার দায় চাপানো হয়েছিল চালক অনিল কুমারের ঘাড়ে। তবে কি এবার বের হবে অন্য কিছু? এমন কি সামনে আছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মালগাড়ির সহকারী চালকের মারা যাবার খবরও? কিন্তু এবার প্রকাশ্যে ভিড়িও বেঁচে আছেন মালগাড়ির সহকারী চালক মনু কুমার। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি, তবে তিনি কিছুই মনে করতে পারছেন না। বলছেন, কিছু মনে নেই, বাড়িতে কিছু বলতে চাই না এখন। শুধু কি বলছেন তিনি? আসুন শোনাই মালগাড়ির সহকারী চালক মনু কুমারের কথা, শুনুন। চল পা রা হ্যাঁ সমঝে, ফসে হুয়ে হ্যাঁ, লোক ওহাঁ পে হ্যাঁ লগে হুয়ে হ্যাঁ সমঝে। আপকি ইহাঁ বচ্চে উচ্চে ভি অভি? ক্যা পুরা নাম? মনু কুমার। মনু কুমার না? আপ ঘর কা কোই কন্ট্যাক্ট নম্বর? ইয়াদ নাই মোবাইল। হুম নাই আপ। ও আপ চাহতে হ্যায় কি আপকি পরিবার ইহাঁ পে আয়ে আপকো দেখে? অভি নাহি কুছ। হ্যাঁ হমকো নাহি বাতা। নাহি বাতানা হ্যায় অভি না? নাহি। ঠিক হ্যাঁ, কিছু তরে হাম লোক সব বাহার মে হ্যাঁ, কুছ জরুরত হো আপ তুরন্ত বতাইয়ে, কিছু কো সিস্টার কো বলিয়ে হাম লোক বাহার মে হ্যাঁ। ঠিক। দুর্ঘটনার পরে মালগাড়ির সহচালক মনুকে উদ্ধার করে প্রথমে শিলিগুড়ি রেল হাসপাতালে পাঠানো হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তড়িঘড়ি শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। এখন কেমন আছেন মনু? হাসপাতাল সূত্রে খবর, মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছেন মনু। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে দুর্ঘটনার ঘোর এখনও কাটেনি মনুর। তাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হলে অনেকক্ষণ বাদে সেই কথার জবাব দিচ্ছেন তিনি, মাঝে মধ্যে জ্ঞানও হারিয়ে ফেলছেন। প্রসঙ্গত বলি, রাঙ্গাপানিতে ট্রেন দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠেছে, তবে এবার রেলের বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, আহত যাত্রী থেকে কাগজে সই করিয়ে নিয়ে মালগাড়ি চালক ও সহকারী চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে থানায়। এবং যে রেলযাত্রীর নামে এই অভিযোগ দায়ের হয়েছে তিনি বিষয়টা জানেনই না। মৃত মালগাড়ির চালক ও সহকারী চালকের গাফিলতি জেরেই ঘটেছে এই দুর্ঘটনা। রেলের দাবি, শিলিগুড়ির এক মহিলা এমনই অভিযোগ দায়ের করেছেন এনজেপি জিআরপিতে। তবে সেই অভিযোগের সম্পর্কে কিছু জানা নেই অভিযোগকারী ওই মহিলার। নাম ঠিকানা থাকা কাগজে সই করিয়ে মিথ্যে অভিযোগ করা হয়েছে বলে দাবি তার। রেলের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শিলিগুড়ি লেকটাউন এলাকার বাসিন্দা চৈতালি মজুমদার সোমবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ফিরছিলেন। ট্রেন দুর্ঘটনায় তিনি পায়ে চোট পান। পরবর্তীতে তাকে নিউ জলপাইগুড়ি এলাকায় অবস্থিত রেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জানান, গতকাল বেশ কয়েকজন রেল পুলিশ কর্মী দফায় দফায় তার সঙ্গে দেখা করেন এবং তার নাম ঠিকানা সহ ঘটনার বিবরণ নেন। তার আরও অভিযোগ, সেই সময় একটা কাগজে যেখানে তার নাম ঠিকানা লেখা ছিল সেই কাগজে তার সই নেন, তবে কাগজে অভিযোগ সংক্রান্ত কিছুই লেখা ছিল না। কি বলছেন অভিযোগকারী চৈতালি মজুমদার, শুনব। আমি কালকে তো ট্রেন ওই অবস্থার মধ্যে আমি মানে বাড়িতে ফোন করি, বাড়ি থেকে আমাকে নিয়ে যায়, মানে তারপরে আমি হসপিটালে ভর্তি হই। সেখানে গিয়ে নর্মালি কিছু আরপিএফ আসে আমার কাছে, তারা হচ্ছে কথা বলে যে আমার নাম ঠিকানা তারপরে অ্যাড্রেস সব কিছু ডিটেলস নিয়ে যাওয়ার পর তারপরে আরও কয়েকজন আসে রাত্রিবেলা 7:30-8:30 সময়। তো তখন এসে তারা হচ্ছে আমার থেকে মানে আমার কী পরিস্থিতির মধ্যে ছিলাম সবটা ওনারা জানে, শুনতে চায় আর কি। আমি সেটা বলি, সেটা ওনারা ভিডিও করেন। ভিডিও করার পর দেন আমাকে একটা সাদা পেজের মধ্যে ওখানে আমার নাম ঠিকানা শুধু লেখা ছিল, আমাকে নিচে বলেছিল সিগনেচার করে আজকের ডেটটাকে দিয়ে দিতে। আমি শুধু সিগনেচার করে আজকের ডেটটাকে ওখানে দিয়ে দিয়েছিলাম, মানে কালকের ডেটটাকে। দেওয়ার পর ওনারা চলে যায়। তারপরে রাত্রিবেলা ওই 10:30 নাগাদ আরও দুটো পুলিশ আসে, তারা আমার নাম ঠিকানা এসব কিছু নিয়ে চলে যায়।
তারপর আর সেরকম ভাবে কেউ কোনো কিছু আসেনি। তো আমি প্রথম আর কি মানে আপনারা হয়তো নিউজ দেখেছেন ওই এরকম এরকম আপনার নামে এরকম আপনি নাকি এরকম অভিযোগ করেছেন। প্রথমত ট্রেনের ভেতরে কে এসছে কোন গাড়ি মেরেছে সেটা আমার দেখার পক্ষে মানে সম্ভব নয়, কারণ ওখানে ট্রেনের ভিতরে আমরা যেই প্যাথেটিক একটা সিচুয়েশনের মধ্যে ছিলাম সেটা একমাত্র যেই যাত্রীরা আমরা যাচ্ছি শুধু আমরা তারাই বুঝতে পারি, তারাই ফিল করতে পারবো। তো তারপর আমি ট্রেন থেকে অনেক রকমভাবে আমাকে চারজন দাদা ছিল তারা আমাকে নিয়ে নিচে নামে, নামার পর আমি দেখছি যে পেছন দিকে কোনো গাড়ি হয়তো মেরে দিয়েছে। তখন আমি শিওরলে যা কিছুই জানতাম না, আমাকে তারপরে বাড়িতে ফোন করা, তারা তো নিয়ে আসে। নিয়ে আসার পর আমি সন্ধ্যার পর জানতে পারি যে এরকম একটা মালগাড়ি নাকি পেছন থেকে এসে মেরেছে। আর বাকি থাকলো হচ্ছে আমি নাকি কারোর নামে এফআইআর করেছি, আমি চিনি না তাদেরকে, আমি কেনই বা এফআইআর করতে যাবো তাদের নামে। পুরোটাই মানে আপনার অজান্তেই বা আপনার স্বাক্ষর ব্যবহার করে করা হয়েছে? হ্যাঁ, কারণ তাছাড়া আমার ফ্যামিলি বা আমি আমরা সবাই হসপিটালের মধ্যেই ছিলাম, এবার আমরা ছাড়া আর কে করবে? তারা যারা আসছিল তারা ছাড়া আর কেউ করার মতন আমার মনে হয় না আর কেউ করবে, কারণ আমি যেই কন্ডিশনের মধ্যে এখন আছি সেটা আমার পক্ষে করাও এখন সম্ভব নয়। চৈতালি মজুমদারের বাবা চিন্ময় মজুমদার কি বলছেন শুনবো। ও তো ট্রেনের ভিতরে ছিল, কে মানে মারছে পিছন থেকে ও তো জানার ব্যাপার নেই। সে এখন সাদা কাগজে একটা সই করাইছিল হসপিটালেই। হ্যাঁ, রেল হসপিটালে। আমি তো কাছাকাছি বলতে এখান থেকে রেল হসপিটালে নিয়ে আসছি। কি ভাববো আমরা, যাকে চিনি না তার নামে কেন করতে যাবো? আর আমরা তো একদিনের সফর, আমাদের তো কার সম্বন্ধে কোনো অভিযোগ থাকার ব্যাপার নেই। কালকে যে সিচুয়েশন ছিল বলেই তো হসপিটালে ভর্তি ছিল, তো সেই অবস্থা। দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।